আবারও স্বাগত বাংলা চ্যানেল রাতের সংবাদে। এবার বাংলাদেশের খবর। 22 আগস্ট থেকে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী বিমান পরিষেবা আবার শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। কবে হবে তাও জানা যাচ্ছে না। প্রায় 4 মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই রুটে বিমান চলাচল পুনরায় চালু করার কথা থাকলেও তা আপাতত আরও কিছুদিনের জন্য স্থগিত থাকছে। এ ব্যাপারে এখনও ভারত সরকারের অনুমোদন পাওয়া যায়নি বলেই জানা গেছে। রোববারের পাশাপাশি মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে ভারত বাংলাদেশের মধ্যে সাপ্তাহিক বিমান চলাচলের কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। বিমান বাংলাদেশের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি বিমান সংস্থাও দুই দেশের মধ্যে বিমান চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল, তা আপাতত হচ্ছে না। এর ফলে দুদেশের মধ্যে বিমান চলাচলে আরও বেশ কয়েকদিন এখন অপেক্ষা করতে হবে।